যে নবীর অনুসরণ করলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে মহব্বত করবেন, এমনকি আমাদের যত পাপ রাশি আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবীকে মহব্বত এবং অনুসরণ, অনুগত মহব্বত এবং মান্য দুইটাই করতে হবে। কেউ যদি শুধু মহব্বত করলো কিন্তু আমার আপনার নবীর হুকুম মানল না, কিন্তু এমনি অন্তর দিয়ে ভালোবাসে, নবীকে খুব মহব্বত করে কিন্তু অনুসরণ করলো না, নবীর হুকুম নবীর তরিকায় নবীর আদর্শ অনুযায়ী সে তার জীবন চালাইলো না, তাহলে এই মহব্বতের আমার দাম নাই। কি বলেন? আমি শুধু আপনাকে ভালোবাসলাম কিন্তু আপনার যখন একটু অসুবিধা হবে, আপনার একটু আপনার সহযোগিতা করা দরকার পড়বে, তখন আমি বললাম যে আমি আপনার কাছে নাই। এটা কি ভালোবাসা? এগুলো সুদিনের সুদিনের বন্ধু, দুর্দিনে নাই। এই জন্য আমার আপনার নবীকে ভালোবাসার পাশাপাশি নবীর ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمار بندق أمار حبيب أطلع دم بركي ও আমার উম্মতেরা, আল্লাহর বান্দা এবং বান্দিরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসা পেতে আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। যদি আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, অনুগত করো, আমার আদর্শ অনুযায়ী যদি তুমি চলনা করতে পরিচালনা করতে পারো তোমার জীবনটাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বয়ং আল্লাহ পাক সরাসরি ভালোবাসবেন বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে অনুসরণ করি, তা আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করবেন। একদল ফেরেশতাদেরকে আকাশে ফেরেশতাদেরকে সাথে নিয়ে বলবেন যে হ্যাঁ আমার বান্দারা শোনো, আমার ফেরেশতারা শোনো, ওই যে বান্দাগুলি কিসের আলোচনা করে এবং শুনে, ফেরেশতারা যখন যে আল্লাহ আপনি তো জানেন এবং দেখেন শুনেন সবকিছু, জানেন আমাদেরকে জিজ্ঞেস করেন হ্যাঁ আমি তোমাদের কাছে শুনতে চাই, ওই সমস্ত বান্দাগুলি আপনার এবং আপনার রাসূলের গুণগান আলোচনা করতেছে, কেন করে? যারা আপনার নবীকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে সমস্ত বান্দারা আমার সন্তুষ্টির আশায়, আমার সন্তুষ্টি লাভের আশায় একত্রে বসলো এবং আমার আলোচনা করলো, ও আমার ফেরেশতারা, আমার জালাল ইজ্জতের কসম করে বলছি, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি কসম করে বলছি তোরা সাক্ষী থেকে যা, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসা তাদেরকে ওয়াজিব হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা এটা কি চারটি গানি কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক জানায় দিচ্ছেন ও নবী আপনি জানায় দেন শুধু ভালোবাসা নয়, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। ও নবী আপনি তাদেরকে জানায় দেন যদি আপনি নবীর অনুসরণ করেন, আপনার দেখানো পথে যদি তারা চলতে পারে, তাহলে আমি আপনার রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, তো ভালোবাসবো সাথে সাথে তাদের জীবনের যত রকমের পাপ রাশি আছে, গুনাহগুলো আছে, সমস্ত গুনাহ কথা আমি তাদেরকে মাফ করে দিব। আমরা যদি কোরআন পড়ি, কোরআনের অনুবাদ সহ যদি আমরা একটু গবেষণা করি, দেখতে পাই আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানার মাধ্যমে আল্লাহ পাকে, আল্লাহ পাক বান্দা বান্দীকে নাজাত দিয়ে থাকেন। এরপর যদি আল্লাহ পাকের হুকুম না মানে, এবার সে যেই হোক না কেন আল্লাহ পাক তাকে ছাড় দিবেন না, যদি সে নবীর বাবাও হয় তারপর আল্লাহ পাক তাকে ছাড় দিবেন না, নবীর ছেলে যদি হয় তারপরও ছাড় দিবেন না, নবীর স্ত্রী যদিও হয় এরপর আল্লাহ পাক তাকে ছাড় দিবেন না বলেন সুবহানাল্লাহ। এরকম ঘটনা কোরআনে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
আক্ষেপ করতেছে। ও বান্দাবান্দিরা শোনো, এই পৃথিবীতে আমার হুকুম না মানলে এবার তুমি যেই হও না কেন আমি তোমাদেরকে ছাড় দিব না। আমরা কোরআনে কারিমে যদি দেখতে পাই তাহলে আমরা পাই আটাইশ পারা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মানুষের জন্য উদাহরণ সেট করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায় দেন এই উদাহরণটা আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু আপনি সমস্ত কাফেরদের জন্য বেঈমানদের জন্য আপনি উদাহরণ পেশ করেন। নূহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম দুইজন নবীর স্ত্রীর কথা আপনি তাদেরকে জানাইয়া দেন। আমার প্রিয় বন্ধু, আমার নবী নূহ আলাইহিস সালাম আমার নবী হওয়ার সত্ত্বেও তার স্ত্রী তার কথা মানে নাই, আমার তাওহীদকে স্বীকার করে নাই, রিসালাতকে মানে নাই, আমার একত্ববাদকে সে স্বীকার করে নাই, আমার নবীকে নবী বলে স্বীকার করে নাই, যার কারণে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আমি এটাকে জাহান্নামে নিক্ষেপ করবো বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধু আপনি জানায় দিন, লূত আলাইহিসসালাম আমার একজন প্রিয় নবী ছিল, ওই নবীর স্ত্রী আমার লূতকে নবী মানে নাই, আমাকে আল্লাহ সে বলে স্বীকার করে নাই, তাওহীদ মানে নাই, রিসালাত মানে নাই, পরকাল আছে বলে সে বিশ্বাস করে নাই, এই জন্য নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসী যারা বেঈমান কাফের পরকালকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করতে চায় না তাদের সামনে উদাহরণটা সেট করছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইন, এই দুইজন মহিলা আমার নেককার দুইজন বান্দার স্ত্রী ছিল, লূত এবং নূহ দুইজন আমার নেককার বান্দা ছিল এবং আমার নবী ছিল, এই দুইজনের স্ত্রী হচ্ছে তারা, এই তাদের কথা আপনি বলে দিন। নূহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালামের স্ত্রী এরা কোন ক্রমেই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলতেছেন যে আপনি জানায় দেন যদি আমার অনুগত না করে আর আপনার অনুগত না করে আবার সে যেই হোক না কেন এই দুইজন মহিলা আমার আযাব থেকে কিছুতেই তারা রক্ষা পাবে না বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে বলা হবে ওয়াকিলা দুখুলান নার মাদাখিলিন, এরা নবীর স্ত্রী হওয়ার সত্ত্বেও তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য এই দৃষ্টান্তটা পেশ করেছেন। আল্লাহ পাক আবার আমরা যারা ঈমানদার মুমিন মুমিনদেরকেও দৃষ্টান্ত পেশ করছেন। কোরআন নবী আপনি তাদেরকেও জানায় মুমিনদেরকে জানায় দিন যে ঈমানদার বিশ্বাসী এরাও যেন আপনার প্রতি আমার প্রতি অটল থাকে, কারণ মুমিন যদি মুমিন হয় এবার সে যেই হোক না কেন সে যদি কাফের স্ত্রী হয় এরপর আমি তাকে জান্নাত দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি, কাফের স্ত্রী হয়েও আল্লাহ পাক বলছেন যে যদি সে আমার অনুগত করে আর আপনাকে মান্য করে তাহলে আমি তাকে জান্নাত দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত বিশ্ববাসী ঈমানদার নারী মুমিন মুসলমানদের জন্য উদাহরণটা পেশ করছেন। আল্লাহ পাক বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, নবী ফিরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ আপনি সমস্ত ঈমানদারদের জন্য আপনি পেশ করে দিন সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি, ফিরাউন মস্ত বড় কাফের ছিল, বেঈমান ছিল, সে নিজেই খোদাদাবি করছিল আর তার স্ত্রী আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছিল, আল্লাহ পাক তার কথাটাকে এত পছন্দ করতেন যার কারণে সারা বিশ্বের জন্য আখির জামানার নবীর উম্মতদের জন্য এই উদাহরণটা কোরআনের মধ্যে সেভ করে রাখছেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি স্মরণ করেন, ইল্লা কালাত রাব্বি তিলি ইন্দ
لك بيتا في الجنة অনবী স্মরণ করুন তো সে সময় খিরামের স্ত্রী আসিয়া যখন বলছিল আল্লাহ মালি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও বলেন সুবহানাল্লাহ ফেরাউন কাফের স্ত্রী হয়ে সে দোয়া করে আল্লাহ জান্নাতে শুধু জান্নাত যাই চাই না জান্নাতের পাশে জান্নাতে তোমার পাশে দেখেন সে এই তাফসীর মুফাসসির কেরামগণ বলছেন সে কেন বললো সে শুধু বলে না যে আমাকে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবো এই দোয়া করছে না সে বলছে জান্নাতে তোমার পাশে আয় আল্লাহ এই যে দুনিয়ায় সংসার করতেছি একটা কাফের সংসার করতেছি এই ফেরাউন আমাকে কত নির্যাতন করছে আমি ইমান আনার কারণে আমাকে কত শাস্তি দিচ্ছে কত ভাবে নির্যাতন করছে এই সংসার এই দুনিয়া আমার কাছে আর ভালো লাগে না আপনি আমাকে জান্নাতের পাশে জান্নাতের ভিতরে আপনার পাশে একটা ঘর বানিয়ে দেবেন আয় আল্লাহ এমন জান্নাত আমি চাই না যে জান্নাতের ভিতরে গেলে পরে আপনি মাবুদকে দেখা যাবে না আপনি মাবুদের সাথে আমি দিদার লাভ করতে পারবো না সাক্ষাৎ পাবো না তাহলে এই জান্নাতই আমি কি লাভ হবে এই জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গো জান্নাতের ভিতরে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দাবি করব আমরা প্রার্থনা করব আয় আল্লাহ আপনিও আপনার কাছে জান্নাতের ভিতরে আমাদের জন্য ঘর বানাই দেন বলেন আমিন কারণ যদি জান্নাতে যায় আর আল্লাহকে যদি না দেখতে পাই এটাও কিন্তু একটা অতৃপ্তি থাকবে এই জন্য জান্নাত জাহান্নামী পাশাপাশি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রাখছেন যারা জাহান্নামে যাবে এরা কিন্তু জান্নাতীদেরকে দেখবে এরকম একটা সিস্টেম রাখছে না হলে যারা জাহান্নামী এরা তো বুঝবে না যে তারা কত কষ্টে আছে আর যারা জান্নাতি এরাও যদি জাহান্নামীদেরকে না দেখে তারাও বুঝবে না যে আমরা কত শান্তিতে আছি এই জন্য উভয় উভয়কে দেখবে ওই সময় পরিচয় হয়ে যাবে সুন্দর করে সূরা ইব্রাহিম আর বিভিন্ন সূরার মধ্যে ঘটনাগুলো বর্ণনা করে দেওয়া আছে যে দুনিয়ার বন্ধু তুমি যাই তুমি তোমাকে না আমি দেখছিলাম এক সাথে না চলছি জান্নাতি জাহান্নামীকে ডাকে বলবে আবার জাহান্নামী জান্নাতিকে ডাকে বলবে হে বন্ধু দুনিয়াতে তুমি আমার বন্ধু ছিল একসাথে চলছি একসাথে উঠা বসা ব্যবসা বাণিজ্য সব কিছু করছি আজকে তুমি যে কত আরামে আছো আমি কত বেরামে আছি তখন দুনিয়ার কথা জান্নাতিবাসী শোনায় দিবে যে আমি বলছিলাম না চলো আমার পাশে আমার সাথে চলো নামাজে যাই বলছিলাম না যে যাত্রা গানি যাইব না গানি যাইব না গান বাজনা পারবো না মদ জোয়া খাইব না খেলবো মদ জোয়া খেলা খেলবো না এই রং পা খাইয়ে মানে সে দুনিয়ার সমস্ত কথাগুলো তাকে স্মরণ করাই দিবে সবগুলো কিন্তু কোরআনে আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলতেছেন আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাই দেন যদি আমার ভালোবাসা পেতে চাই তাহলে আপনি নবীকে যেন তারা অনুসরণ করে নবীকে ভালোবাসতে হবে আবার নবীকে অনুসরণ করতে হবে শুধু ভালোবাসা হবে না শুধুমাত্র অনুসরণ হবে না আর অনুসরণ যে করবে অবশ্যই সেই নবীকে ভালোবাসবে কারণ আপনার কথা আমি আমি তখনই মানতে পারি যখন আপনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা আছে ঠিক কিনা আপনার প্রতি ভালোবাসা থাকলেই আপনার কথা আমি মানতে পারি না হয় কিন্তু আপনার কথা শোনা মাত্র আমার গায়ে আগুন জ্বলে যাবে তার কথা বলবো আমরা যেহেতু নবীর সুন্নত মানি নবীর আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি তাহলে আমরা নবীকে ভালোবাসি কি ভালোবাসি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসা কি আমাদের মহব্বত